বন্ধুরা, তোমার কোনো মূল্যবান কাগজ তুমি কি ল্যামিনেশন করে ফেলেছো? তো এখন যদি কেউ বলে যে সেই ল্যামিনেশনটা তুলতে হবে, তাহলে তুমি কি করবে? ল্যামিনেশন তোলাটা খুব ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট, কিন্তু আমাদের একটা চান্স তো নিতেই হবে, না হলে আমাদের কাজটা যে উদ্ধার হবে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কীভাবে ল্যামিনেশন তুলতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি দীপক আর তোমরা দেখছো দীপক পট্টনায়েকের ইউটিউব চ্যানেল। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো দেখে নিই কীভাবে ল্যামিনেশন তুলি। আমি চলে এসেছি আমার ল্যামিনেশন মেশিনের কাছে। তো এইটা আমার ল্যামিনেশন মেশিন, এই মেশিনের সাহায্যে আমি তোমাদের আজকের ল্যামিনেশন কীভাবে তুলতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। তো তার জন্য আমি একটি সার্টিফিকেট বেছে নিয়েছি, যেটা আমার ল্যামিনেশন করা আছে। তো দেখো, আমার একটা সার্টিফিকেট বেছে নিয়েছি, তো এইটা আমি আজকে ল্যামিনেশন তুলে আমি তোমাদের দেখাবো। তো এই ল্যামিনেশন মেশিনে ল্যামিনেশন তোলার আগে কয়েকটি বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সেগুলো কি, আমাদের প্রথমে একটি ছোঁচালো কোনো এরকম একটা ছোঁচালো কোনো জিনিস লাগবে, বা চিমটা বলতে পারো তোমরা, যাতে তোমরা ল্যামিনেশনটা তুলতে সুবিধা হয় তোমাদের। তো এরকম একটা লাগবে। তো তারপর তোমাদের এই যে ল্যামিনেশন মেশিনের ঢাকনাটা আছে, তো এইটা তোমাদের লাগানোর অবস্থায় থাকলে হবে না, তো এটা খুলে দিতে হবে। তো তাই আমি খুলে দিচ্ছি। তো খুলে দিয়ে এটা আমি পাশে রেখে দিলাম। তারপরে আমরা এই ল্যামিনেশন মেশিনে প্রথমে পাওয়ারটা অন করব। তো আমার এটা পাওয়ার বোতাম, তো এটা আমি প্রথমে পাওয়ারটা অন করে দিলাম। তো দেখো, আমার পাওয়ার যেহেতু অন করেছি, সঙ্গে সঙ্গে আমার এখানে সিগন্যাল চলে এসেছে, এখানে আমার মেশিনটা চালু হয়ে গেছে। তো এরপরে আমাদের কী করতে হবে, এই মেশিনে যতটা পিকআপ আছে, অর্থাৎ যতটা ভোল্টেজ বাড়ানো যায় ততটা আমি বাড়িয়ে দেব। তো আমি পুরো ফুল ভোল্টেজ করে দিলাম, মানে যতটা পারি মেশিনটাকে প্রথম হিট করে নেব, তারপরে আমি ল্যামিনেশন তুলব। তো প্রথমে আমার মেশিনটা হিট হয়ে যাক, তারপরে আমি তোমাদের কী করে ল্যামিনেশন তুলতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। A few moments later. তো বন্ধুরা দেখো, আমাদের এখানে ভোল্টেজ পুরো হাই হয়ে গেছে, মানে যতটা টেম্পারেচার লাগবে তো পুরোটা হয়ে গেছে। তো এরপরে আমি ল্যামিনেশন তুলব। তো কীভাবে তুলছি সেটা প্রথমে দেখো। তো এটা আমার ল্যামিনেশন করার একটা সার্টিফিকেট। তো এটা তোলার জন্য আমাদের প্রথমে এই একটি কোণ, তো এগুলো প্রথমে তোমাদের হিট করে নিতে হবে। তো আমি এক কোণ দিয়ে প্রথমে তুলব। তো তার জন্য আমি এই কোণটা একটু হিট করে নিচ্ছি প্রথমে। তো দেখো, এই হিট করার সময় আর এই ছোঁচালো একটি অংশ দিয়ে এটা এভাবে ঘষবে। তো তার আগে আমি তোমাদের কাজের সুবিধার জন্য এই যে চারিদিকে যে বাড়তি অংশগুলো আছে এগুলো প্রথমে কেটে দেবে, তাহলে তোমাদের ল্যামিনেশন তুলতে সুবিধা হবে, তাই আমি কেটে দিচ্ছি এগুলো। দেখো, বাড়তি অংশটা কেটে নেওয়ার পরে আমার এরকম একটা হয়ে যাবে, তারপরে তোমরা জাস্ট এক কোণ হিট করে নেবে। তো আমি দেখো, এই ল্যামিনেশন এই তিনটার উপরে আমি ল্যামিনেশনের এটা রেখেছি, সার্টিফিকেটটা রেখেছি। তারপর দেখো, আমি কোণে যাই মাত্র লাগিয়েছি, দেখো হিট হয়ে আমার ল্যামিনেশনটা দেখো তুলে উঠে যাচ্ছে। দেখো দেখো, তারপর তোমরা জাস্ট এই অংশ এরকম চেপে ধরবে, তাহলে নিচে হিট হয়ে যাবে আর তোমরা ল্যামিনেশনটা তুলে ফেলবে। তবে খেয়াল রাখবে, ল্যামিনেশনের হিট না ভালো হলে কিন্তু কাগজটা ছিঁড়ে যাবে।
বন্ধুরা এটা খেয়াল রাখবে, হিট না করে যদি লেমিনেশন পেপার টানতে যাই তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটাই ছিঁড়ে যাবে, বা কোনো যে লেমিনেশনটা যেটা করা হয়ে আছে তো সেটাই ছিঁড়ে যাবে। তার জন্য তোমাদের তোমাদের প্রথমে পুরোটা হিট করতে হবে, যে অংশটায় তোমরা টান দেবে সেই অংশটা ভালো করে হিট করতে হবে, তাহলে এটা তারপরে এটা তোমরা টানলে আস্তে আস্তে খুলে যাবে। তো হিট না করে তোমরা এটা করবে না তাহলে তোমাদের সার্টিফিকেটটাই ছিঁড়ে যাবে। তোমার অনেক জায়গায় হিট কম ছিল, তাই দেখো আমার ছোটো ছোটো দাগ হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তাই ফুল হিট করে তারপরে ল্যামিনেশনটা তুলতে হবে এবং খুব ধৈর্য ধরে এটা করতে হবে, না হলে সার্টিফিকেটটা তোমাদের ছিঁড়ে যেতে পারে। বন্ধুরা দেখো কোনো জায়গায় যদি হিট কম অবস্থায় যদি উঠে আসে, কাগজটা উঠে আসে, তো সেই জায়গাটায় তোমরা ভালো করে প্রথমে হিট করবে, তারপর তোমরা এইভাবে কোনো অংশ ধারালো অংশ দিয়ে বারবার ঘষে দিলে দেখবে সে কাগজটা ছিঁড়ে যাবে, সেই ল্যামিনেশন থেকে খুলে আসবে। তো দেখো আমার অনেক জায়গায় ছোটো ছোটো দাগ হয়ে গেছে, কিন্তু তারপরে আমি সেই জায়গাটায় যখন যখন জোর করে আমি হিট করছি, তারপর দেখো আমার সেই কাগজটা খুলে আসছে। তো এটি একটু ক্রিটিক্যাল আছে বন্ধুরা, তোমরা দু চারবার ট্রাই করার পরে তোমরা অরিজিনাল ডকুমেন্টস খুলতে যাবে। প্রথমে একটি ফেক ডকুমেন্টস নিয়ে বা ফেক কাগজ নিয়ে প্রথমে ট্রাই করবে, না হলে তোমাদের সরাসরি আসলটা করতে গেলে তোমাদের যদি কোনো কারণে সার্টিফিকেট ছিঁড়ে যায় তাহলে তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। বন্ধুরা অনেক কষ্টের পরে এটা আমার ল্যামিনেশনটা তুলতে পেরেছি। তো এইটা তোলার সময় তোমাদের একটি ভালো কথা জানিয়ে দিচ্ছি, যেই জায়গায় হিট কম থাকবে সে জায়গায় ভালো ল্যামিনেশন উঠবে না, সে জায়গায় কাগজ ছিঁড়ে যেতে পারে। তার জন্য ভালো করে যেই অংশটা ল্যামিনেশন তুলবে সেই অংশটাকে ভালো প্রথমে ভালো করে হিট করে নেবে। তারপরে আমি কাঁচি একটা বেছে নিয়েছি, এই কাঁচির এই কোণটা দিয়ে সুন্দর করে আমি এইভাবে তুলে তারপর ল্যামিনেশনটা তুলেছি আমি, না হলে তোমাদের কী হবে যে তোমাদের কাজ করতে খুব অসুবিধা হবে। তো অনেক কষ্ট করে এই ভিডিওটা বানালাম, যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।